নদী ডিঙিয়ে আমরা এখন চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়েছে মাদারিহাট থেকে। টোটোপাড়া নামটা শুনলে আজও কেমন একটা অন্ধকার পাণ্ডববর্জিত জায়গার ছবি মনে ভেসে ওঠে। আসলে টোটোরা হলো এক আদিম জনজাতি, যাদের পাওয়া যায় ডুয়ার্সের বুকে। একটা সময়ে টোটোদের বলা হতো বীরের জাতি। ডুয়ার্সের ঘন জঙ্গলে ভুটান সীমান্ত লাগোয়া টোটোপাড়া ছিল এক দুর্ভেদ্য এলাকা, যেখানে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা নেই। এখনও টোটোপাড়া যেতে গেলে পার হতে হয় এমনই সব ছোট ছোট পাহাড়ি নদী। আমরা এখন চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। টোটোপাড়া যেখানে যেতে গেলে এরকমই দুর্গম রাস্তা পেরিয়ে কিন্তু সকলকে পৌঁছতে হয়। ইতিমধ্যেই আমরা এটা এই মুহূর্তে আমাদের 5 নম্বর নদী যেটা আমরা পার হচ্ছি। ইতিমধ্যেই এখানে আমরা আসার পথে দুটি ছোট নদী এবং দুটি বড় আকারের নদী কিন্তু আমরা পেরিয়ে এসেছি। নদী বলতে আপনারা যা বোঝেন বা আমরা যা বুঝি, যে একটা নদী খাত এবং তার মধ্যে দিয়ে যাওয়া জলের স্রোত। পাহাড়ি এলাকায় কিন্তু নদীর সেরকম কোনো রূপ নেই, এরকমই সব লো ল্যান্ড রয়েছে, বিস্তীর্ণ লো ল্যান্ড বা একেবারে নিচু ভূমি, পাহাড়ি অঞ্চল, যেখানে পাহাড়ের থেকে নেমে আসা জল বা বিভিন্ন নদীর যে উপচে পড়া জল, যা এই সব এলাকাকে প্লাবিত করে দিয়ে যায়। এবং বর্ষাকালে এই সব এলাকায় যেখানটায় এখন এই মুহূর্তে আমরা হেঁটে বেড়াচ্ছি, সেখানে অন্তত এক মানুষেরও বেশি জলে পুরো এলাকাটা এখানে ডুবে যায়। এরকমই অঞ্চল পেরিয়ে কিন্তু টোটোগ্রামে পৌঁছতে হয়। সুতরাং বুঝতেই পারছেন, যেটা এই মুহূর্তে এই শুকনো অঞ্চল, যেটা দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে সহজেই পেরিয়ে যাওয়া যায়, বর্ষাকাল হলে কিন্তু এই রকম একটা পথ পেরিয়ে টোটোপাড়ায় পৌঁছানোটা কিন্তু কার্যত অসম্ভব। চলার পথে মাঝে মাঝে পড়ে এমন রাস্তা। আসলে টোটোদের উন্নয়নে নানা কাজ হয়েছে গত এক দশকে। জঙ্গলের বুক চিড়ে যেখানে যেখানে রাস্তা সম্ভব সেখানে রাজ্য সড়কের মানোন্নয়ন ঘটানো হয়েছে। কিন্তু টোটোদের গ্রামে যাওয়ার পথে যে পাহাড়ি নদীগুলি রয়েছে তার উপরে ব্রিজ করা সম্ভব হয়নি। ডুয়ার্সের এই অঞ্চলে অসংখ্য ছোট ছোট আদিবাসী রাজ্য ছিল একটা সময়। টোটোদেরও গোষ্ঠীর রাজা ছিলেন। টোটোরা গভীর জঙ্গলে থাকা জীবজন্তু শিকার করে এবং ফলমূল খেয়েই জীবনধারণ করত। যেহেতু পুরো এলাকাতেই পাহাড়ের ঢাল, সেই কারণে বর্ষা নামলেই এখানে চারদিকে পাহাড় থেকে জল নেমে আসে। ফলে টোটোদের বাড়িগুলোও বেশ অদ্ভুত। পাহাড়ের পাদদেশে জন্মানো এক বিশেষ ধরনের মোটা বাঁশ দিয়ে তৈরি বাড়িতে বসবাস করে টোটোরা। মাটি থেকে বাঁশের খুঁটি দিয়ে মাচা বানিয়ে তার উপরে ঘর করার মতো। এতে বর্ষাকালে জল এলেও টোটোদের ঘরে সহজে জল ঢুকতে পারত না। তবে পাহাড় থেকে ধস নামলে বাড়ির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যেত না। অবশেষে নদী আর ছোট ছোট টিলার রাস্তার চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছালাম টোটোদের গ্রামে, যার পোশাকি নাম এখন টোটোপাড়া। সামনে একটা পথ নির্দেশ, যাতে লেখা রয়েছে দীনেশ টোটো রোড। টোটোপাড়া এভাবেই পাক খেতে খেতে উপরে উঠেছে। কয়েক বছর আগেও এখানে পাকা রাস্তার কোনো বন্দোবস্ত ছিল না। সেই টোটোপাড়া এখন দেখা মেলে সাজানো গোছানো কিছু বাড়ি, জলের পাইপলাইনের। টোটোদের মূল জীবিকাই পশুপালন এবং এদের জীবন পুরোপুরি বনজ আনাজপাতির উপরে নির্ভরশীল। রয়েছে সুপারির ব্যবসা, এছাড়াও রয়েছে কমলালেবু বিক্রি। টোটোপাড়াতে সেভাবে এখনও কমলালেবুর চাষ হয় না। পাশেই ভুটান সীমান্ত, সেই সীমান্ত পেরিয়েই কমলালেবু এনে টোটোপাড়ায় তা বিক্রি করা হয়। এমনকি ভুটানের কমলালেবু কিনতে টোটোপাড়াতেও এসে ভিড় করেন মাদারিহাট, শিলিগুড়ির ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে রয়েছি টোটোপাড়াতে। আমাদের সঙ্গে রয়েছেন ভবেশ টোটো, আমরা চলে যাব তার কাছে। আপনাকে এশিয়ানেট নিউজ বাংলায় স্বাগত। যেটা জানতে যাব যে টোটোরা এখন কেমন আছে? টোটোরা এমনি ভালো আছে, একটু দুঃখিত আমাদের গ্রামে যে একটু জল টলের একটু সমস্যা,
বিয়েটিয়া, যে বিয়েটিয়া হচ্ছে যেখানে জলটল না পাচ্ছেন আমরা, তো আর একটা চায় দিদির কাছ থেকে একটু রিকোয়েস্ট করি, আর একটা বোরিং যদি দিলে ভালো হয়। আর এমনি তো সব কিছু দিদি করে আসছে, আমাদের একটা মানে একটা ধন্যবাদ। আর এমনি এখন এখানে শিক্ষার হার কেমন এই মুহূর্তে? শিক্ষা আমাদের টোটো জাতীয় এখন অনেক শিক্ষা হয়ে গেছে, চাকরি টাকরি পাচ্ছে না, এমনি পড়ে আছে। সেই শিক্ষা না পাওয়াতে এখন ছেলে মেয়ে পড়াশোনাও পিছিয়ে যাচ্ছে। যদি চাকরি টাকরি যদি ব্যবস্থা যদি হয় তো টোটো ছেলেরাও পড়াশোনার মধ্যে একটু আগায়। তো রোজকার যে জন্য যে কাজের বন্দোবস্ত সেই বিষয়গুলো এখন এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে? এখনও এখন পর্যন্ত আমাদের খুব অসুবিধা আছে, কারণ আমরা ভুটানে যেতাম, ভুটানে আমাদের কমলালি বোর্ডগুলো যে কাজ টাজ করতে যেত সেগুলো এখন এই করোনা নিয়ে ভুটান যেতে দিচ্ছে না। তার মধ্যে আবার এই যাওয়া আসা ব্যবসাও বন্ধ হয়ে গেল। যা হচ্ছে আমাদের এই টাকা পয়সা মানে কামাই করা মুশকিল, আবার খাওয়া দাওয়ার মুশকিল। যে আমাদের দিদি চাল টল দিচ্ছে বলে এই চাল দিয়ে আমরা মানে টোটো নেপালি এই চাল দিয়ে চলতেছে আমাদের। টোটোদের মধ্যে কি এখন যেটা আদি টোটো জনজাতি বলতে যেটা বোঝায় সেটা কি হারিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে? না না না, এটা হয় আমাদের একটা মানে কয়েকজন যেটা খ্রিস্টান নিয়েছে সেই খ্রিস্টান দিয়ে জাতির মধ্যে আমাদের কয়েকজন ওই যে মানে অন্য অন্য জাতি নিয়ে আসতেছে, ওর নিজের মধ্যে বিয়ারটিয়া করতেছে, মানে যেটা ওদের অন্যদের আর কি খ্রিস্টানি আর কি চলে আর কি, ওর মধ্যে বিয়ে করতেছে হচ্ছে আর কি। একটা সময় বলা হচ্ছিল যে মানে জানা যাচ্ছিল যে টোটোরা সংখ্যায় কমে আসছে, এখন কি টোটোদের সংখ্যাটা কি বাড়ছে? সংখ্যা বাড়তে যাচ্ছে, এখন 1600-1330 মতন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এমনি অসুস্থ টসুস্থ তো দু একজন তিনজন যারা মধ্যে মারা যেত, এখন হয় না। হ্যাঁ, তো এখন এখান থেকে কি টোটোরা কি বাইরের রাজ্যেও কাজ করতে যাচ্ছে কর্মসংস্থানের জন্য? এখানে কালিম্পং, সিকিম, দার্জিলিং কাজ করতে যাই, এরকম আর কি। টাকা পয়সা, এটা দুই মাস তিন মাস কাজ করতে যাই, তো ছেলে মেয়ের বিয়ার টিয়া পড়াশোনা ওই টাকা দিয়ে আমাদের ইয়ে হয়ে যায় আর কি। তো এই 2021 বিধানসভা নির্বাচনের এই অবস্থা এখন চলছে, নির্বাচনের আবহ প্রচণ্ড, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখানটায় মানে কারা এগিয়ে, তৃণমূল না বিজেপি? এখানে আমাদের টোটপাড়ায় যা তৃণমূল ছিল সে তৃণমূল এখন অর্ধেক আমাদের বিজেপি, বেশি করে নেপালি হয়ে যাচ্ছে, নেপালিরা মানে বিজেপি করতেছে আর কি। টোটো মধ্যে তো অনেকেই টিম শীতে আছে, মানে দিদিরই খাচ্ছেন, এ কেন দিদিকে খারাপ করতে যাবো বলি, মানে দিদির পক্ষে আছে। আমরাও বলি যে দিদিকে ভোট দিতে হবে, এরকমই বলে আর কি। আমরা প্রথমে টোটোদের যে পাড়াতে প্রবেশ করেছিলাম তাদের অবস্থা এখন একটু সচ্ছল, ফলে এদের বাড়িঘর এখন অনেকটাই উন্নত, ছেলেমেয়েরাও এখন শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। এখানে সেভাবে এখন আর পুরনো টোটোদের যে ঐতিহ্যশালী বাড়ি তা নেই। আর এই উচ্চবিত্ত টোটোদের মধ্যে এখন নেপালি জনজাতিরও প্রবেশ ঘটেছে। টোটো সম্প্রদায়ের মধ্যে এক নতুন একটা জনজাতি জন্ম নিয়েছে যাদের বলা হচ্ছে নেপালি টোটো। অর্থে সেভাবে হয়তো এখনও বলশালী হয়ে উঠতে পারেনি টোটোরা, কিন্তু নিজেদের সামাজিক কাঠামো রক্ষায় তারা বড়ই সচেতন। টোটোদের সমাজে এখনও মেয়েরা মাতব্বর এবং গৃহকর্তার অনুমতি ছাড়া অন্য কোনো জনজাতির ছেলে বিয়ে করতে পারে না। মেয়েরা এমন কোনো পদক্ষেপ নিলে তাদের সমাজচ্যুত করাটাই নিয়ম। তবে ছেলেরা চাইলে অন্য সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে টোটো সমাজের অন্তর্ভুক্ত করতে পারে। টোটোদের মধ্যে এখনও পুরুষরা পশুপালন এবং মজদুরির কাজে লেগে থাকে, মহিলারাও কাজ করেন, তবে এদের বেশিরভাগই ছোটোখাটো কাজ এবং দোকান চালানোর মতো কাজে নিয়োজিত হন। টোটোদের মধ্যে সেখানকার স্থানীয় মদের প্রবল জনপ্রিয়তা রয়েছে। এই মদের বিক্রির কাজ মূলত মহিলারাই পরিচালিত করেন। টোটো সমাজে মহিলারা এই কাজকে যথেষ্টই সম্মানের বলে মনে করেন, যার ফলে স্কুল পড়ুয়া মেয়েরাও এই কাজে যুক্ত থাকে। তবে সময়ের সঙ্গে টোটোপাড়ার এই সব ভাটিখানার চল কমে আসছে। টোটোদের মধ্যে পড়াশোনার চল বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে, যার ফলে এখানে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। এছাড়াও টোটোপাড়া থেকে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে বেশ কিছু উচ্চ বিদ্যালয়।
টোটোদের মধ্যে যদিও ছেলেদের থেকে মেয়েরা এখন শিক্ষার আলোয় অনেকটাই এগিয়ে। টোটোপাড়ায় এমন কিছু মেয়ের সন্ধান মিলেছে যারা স্নাতকস্তরের পড়া শেষ করে কলকাতায় এখন সরকারি পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন। টোটোপাড়ার আশা, আগামী দিনে তাদের এলাকা থেকে আরও ছেলে মেয়ে উচ্চশিক্ষার দিকে এগোবে। তবে তাদের অনুরোধ, সরকার যদি সুকাজের বন্দোবস্ত না করে দেয় তাহলে টোটোদের হয়তো আবার সেই আদিম জীবনযাপনে ফিরে যেতে হবে। টোটোপাড়ায় স্নাতকদের সরকার চাকরি দেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে হবে বলেই তাদের মত। সেই সঙ্গে সরকারের কাছে তাদের আর্জি, ভুটান জল বন্ধ করে দেওয়ায় টোটোপাড়ায় জলের সংকট হয়েছে, গ্রীষ্মকালে এই সংকট আরও বাড়ছে, তাই টোটোপাড়ায় আরও দুটো বোরিং ওয়াটার পাম্প বসালে এলাকার মানুষের সুবিধা হবে বলে তারা মনে করছেন। টোটোপাড়া পরিক্রমা শেষে এবার ফেরার পালা। দূর আকাশের ভুটানের সীমান্তে পাহাড়ের মাথায় সূর্য এখন অস্তাচলে। ঘরমুখী পশুদের নিয়ে মাঠ থেকে ফিরছেন টোটোরা। শৈশবের দুরন্তপনাকে ছুঁয়ে নিয়ে শুকনো নদীর গর্ভে খুঁশুটিতে ব্যস্ত ছোট ছোট টোটো ছেলেমেয়েরা। একটা সময় যে টোটোপাড়া মানেই ছিল অবহেলা আর বঞ্চনার কাহিনী, সেখানে এখন শিক্ষার আলোয় জেগে ওঠার প্রবণতা স্বাভাবিকভাবেই মন ছুঁয়ে যাবে। টোটোদের হাসিমুখ এবং এক স্বপ্নভরা চোখের অভিজ্ঞতাকে সামিল করে আমরা বিদায় নিলাম। পিছনে টোটোপাড়াকে রেখে গাড়ি ফের ছুটে চলল নদী ডিঙিয়ে মাদারিহাটের উদ্দেশ্যে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে দেবজ্যোতি চক্রবর্তী, এশিয়ানেট নিউজ বাংলা।